তো নমস্কার বন্ধুরা আজকে আর একটা ভিডিও আমি বানাচ্ছি তো এটাকে আমি জাস্ট একটা মানে আপডেট বলা যেতে পারে যে আমার যে কুল গাছটা আমি অনেক দিন ধরে দেখাচ্ছি যে বুলবুল ঝরে ভেঙে গেছিলো তারপর অনেক ক্ষতি হয়েছে তো আলটিমেটলি কি রেজাল্টটা দাঁড়ালো আমি সেটা দেখাতে চাইছি তো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন রেজাল্টটা কি তো এটা একটি ছোট্ট খুব একটা বড় ঠিক নয় মোটামুটি তাও এতে পুরো মাটি নেই এরকম একটা সাইজের গ্রো ব্যাগে রয়েছে তাও এতে অর্ধেক মাটি আর অর্ধেক জায়গায় তো মাটিও নেই আমি ওপর দিয়ে জাস্ট যে বাড়িতে পুজো হয় তার ফুল কয়েক দিন ধরে জাস্ট একটা মালচিং টাইপের করে দিয়েছিলাম কারণ মাটিটা খুব শুকিয়ে যাচ্ছিল তো এইটাই রেজাল্ট তো আমি মাত্র জল দিয়েছি তো দেখতে পাচ্ছেন যে মানে অন্তত এখন এতে কি বলবো একশোটা হবে বলে আমার মনে হচ্ছে না একশো কমই হবে কিন্তু ওই সত্তর মতো কুল এখনো এতে আছে দেখতে পাচ্ছেন আপনারা আশা করি তো পুরোটা একসঙ্গে আসছে না ওখানে লুকানো লুকিয়ে লুকিয়ে এখনো আছে ওই দিকে অব্দি চলে গেছে গাছটা অ্যাকচুয়ালি এর পজিশনটাও চেঞ্জ করেছি তো দেখতে পাচ্ছেন এই যে সাইজটাও এরকম হয়ে গেছে এটা আরো বড় হবে এখনো দেখতে পাচ্ছেন এটা আরেকটু বড় তো ভাবে আমার কুল গাছ দেখতে পাচ্ছেন কত হয়ে আছে তো এটা আমি আরো বলবো এই যে যে এটা একটা প্রমাণ কেমিক্যালস ফার্টিলাইজার ছাড়াও কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়াও কিন্তু আমরা ফল গাছ করতে পারি তবে তো একটু সাইজটা বড় দিতে হবে তবে আমি এটা পেরে নিলাম কার কারণ হচ্ছে আমি আগেই দেখিয়েছি যে কাঠবেয়ালি কীর্তি তো এটা দেখুন দেখতে পাচ্ছেন তো এটা তার মানে এদিকটা অ্যাকচুয়ালি পাকা শুরু হয়েছিল তাই খেয়ে নিয়েছে তো এরকম ভাবে তো জ্বালাতেই থাকবে ফল গাছ মানেই জিনিসও দাঁড়াচ্ছে যে যেহেতু আমি কোনো পেস্টিসাইডও ইউজ করি না তাই কিন্তু এটা ন্যাচারাল প্রচণ্ড প্রচন্ড হেলদি তো আপনারা নির্দিধায় এই ফল খেতে পারেন কোনো কেমিক্যালস ছাড়া আপনাদের কুল খাওয়া অত্যন্ত শরীরের পক্ষেও ভালো তো আপনারা দেখতেই পাচ্ছেন নিজের কাছের জিনিস খাওয়া তো ফল হোক কি সবজি হোক আমি এবারে সবজি অনেক বসিয়েছি তো ফল হোক কি সবজি হোক খাওয়ার একটা মজা এত আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আমি সব একসঙ্গে দেখানোর চেষ্টা করছি তো অসংখ্য একটা টবের গাছে আমার মনে হয় যথেষ্ট আরও হওয়া উচিত ছিল বুলবুল ঝড়ে তো ভেঙে গেছে আপনারা আমার আগে ভিডিও দেখবেন তো টবে কুল গাছ করতে চাইলে আমি আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে আমি কি করে করেছি তাহলে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তবেই আমি ভিডিও বানাবো কারণ এর ভিডিও আমার অনেক তাহলে পার্ট বানাতে হবে আমি অনেক খেটেছি এই গাছটার পেছনে তবে আমাকে ফলটা পেতে হয়েছে কেমিক্যালস ইউজ করার ইয়ে হচ্ছে খুব একদম কিছু খাটতে হয় না জাস্ট দিয়ে দিলেই হয়ে যায় বা আপনারা বসতে পারেন কিন্তু সেইটার যে স্বাদ তার থেকে যে এই স্কুলের স্বাদ অত্যন্ত ভালো হবে ঠিক সেরমভাবে আমি আমার লেবু গাছটাকেও এবারে করেছি দেখতে পাচ্ছেন আমি গ্রো ব্যাগে বসিয়েছি তো গ্রোব্যাকে অ্যাকচুয়ালি কি না জায়গাটা অনেক বেশি দেওয়া যায় টবের তুলনায় আর মাটিটাও অনেকটা ময়েস্ট অনেকক্ষণ ধরে থাকে তো সে ফলের গাছের মাটি একটু ময়েস থাকাই ভালো তো যদি আপনারা আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো জানাবেন আমি আমার পরের ভিডিও নিয়ে আবার আসবো ধন্যবাদ